কথা সাহিত্যিক শ্রী ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের অমর সৃষ্টি লুল্লু থেকে পর্বে পর্বে পাঠ পাঠ করছেন শাশ্বত কর। পরবর্তী পর্বগুলো শোনার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। শুরু হচ্ছে শ্রী ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের অমর সৃষ্টি লুল্লু। লে লুল্লু সপ্তম অধ্যায়। উদ্দেশ্য: তেলের শিশিটি পকেটে লইয়া আমির পুনর্বার চলিলেন। যাইতে যাইতে কত পথ চলিয়া অবশেষে হিমালয়ের তলভাগে গিয়া উপস্থিত হইলেন। হিমালয়ের উপর উঠিয়া কত চড়াই উতরাইয়ের পর ভীমতাল দেখিতে পাইলেন। ভীমতালের চারিদিকে ঘুরিয়া ঘেঘ যেরূপ নির্দেশ করিয়া দিয়াছিল সেই স্থানটিতে গিয়া বসিলেন। জানিলেন এই স্থানটিতে ডুব মারিতে হইবে, ইহার নিচেতেই লুল্লুর ঘর। সেই স্থানে বসিয়া শিশিটি বাহির করিয়া উত্তম রূপে সর্বশরীরে ভূতের তেল মর্দন করিলেন। তেল মাখিয়া তাহার শরীরে যে কেবল আসুরিক বল হইল তাহা নহে, দেহ এত লঘু হইল যে তিনি পাখির মতো উড়িতে পারে। তেল মাখা হইলে উঠিয়া দাঁড়াইলেন, আর বিসমিল্লাহ বলিয়া জলে ঝাঁপ দিলেন। জলে ডুব মারিয়া ক্রমেই নিচে যাইতে লাগিলেন। পাতাল পর্যন্ত তত দূর যাইতে হয় নাই, কিন্তু অনেক অনেক দূর গিয়া পাহাড়ের গায়ে একটি ছিদ্র দেখিতে পাইলেন। সেই ছিদ্রের ভিতর প্রবেশ করিতেই একেবারে শুষ্ক ভূমিতে পদার্পণ করিলেন। সেখানে আলোর অভাব ছিল না, উত্তম দিনের মতো আলো ছিল। কিঞ্চিত অগ্রসর হইয়া বাসস্থানের মতো পাহাড়ের গায়ে অনেকগুলি গর্ত দেখিতে পাইলেন, কিন্তু কি মনুষ্য কি ভূত কাহা কেউ দেখিতে পাইলেন না। মনে মনে ভাবিলেন এখনো দিন রহিয়াছে, এত প্রকাশ্যভাবে এখানে বিচরণ করা ভালো নয়, রাত্রি হইলে সকল সন্ধান লইব। এই মনে করিয়া একটি ছোট গর্তে লুকাইয়া রহিলেন। জলে ডুব দিয়া যে শুষ্ক ঘরের ভিতর প্রবেশ করা যায় এ কথা শুনিয়া কেহ যেন অবাক হইবেন না। লোকে পাছে ভাবেন যে আমি যাহা লিখিতেছি তাহা অলিক গল্প কথা, সেজন্য আমাকে ঐতিহাসিক প্রমাণ দিতে হইল। আকবরের সময় একজন লাহোরে এরূপ ঘর নির্মাণ করিয়াছিল যে নিকটস্থ একটি জলাশয়ের জলে ডুব না দিয়া সে ঘরে আসিবার অন্য কোনো পথ ছিল না। আগ্রাতে জাহাঙ্গীর বাদশাহ এইরূপ একটি ঘর দেখিয়াছিলেন। ওয়াকিয়াত ই জাহাঙ্গীরি নামক পুস্তকে জাহাঙ্গীর লিখিয়াছেন, আমার পিতার সময় লাহোর নগরে যেরূপ একটি জলগৃহ নির্মিত হইয়াছিল সেইরূপ একটি জলগৃহ দেখিতে যাবার দিন হাকিম আলীর বাটিতে গিয়াছিলাম। আমার সহিত কতগুলো পরিষদ ছিল। হাহারা এইরূপ গৃহ কখনো দেখে নাই। জলাশয়টি দীর্ঘে প্রস্থে প্রায় 6 গজ। ইহার পাশে একটি কামরা যাহাতে উত্তম রূপ আলো ছিল এবং যাহার ভিতর যাইতে হইলে এই জলের ভিতর দিয়া ভিন্ন অন্য পথ ছিল না। কিন্তু আশ্চর্যের বিষয় এই যে এই কামরায় এক বিন্দুও জল প্রবেশ করিতে পারে না। কামরায় 10-12 জন লোক বসিতে পারে। ইহার ভিতর হাকিম আমাকে টাকা ও বহুমূল্য দ্রব্যাদি উপঢৌকন দিলেন। কামরা দেখিয়া আমি বাটি ফিরিয়া আসিলাম। হাকিমকে পুরস্কার স্বরূপ 2000-এর পদে নিযুক্ত করিলাম। এক্ষণে ইতিহাস দ্বারাও গল্পটি সত্য বলিয়া প্রমাণ হইল। পৃথিবীতে যে কত অদ্ভুত বিষয় আছে তাহা শুনিলে অবাক হইতে হয়। আমির পাহাড়ের গর্তে লুকাইয়া রহিলেন।
ক্রমে সন্ধ্যা হইল। যখন কতক রাত্রি গত হইয়া গেল তখন সেই গিরি গহ্বরে সহসা তুমুল ঝড় উঠিল। কিয়ৎক্ষণ পরে জলের ভিতরেও ভয়ানক শব্দ হইতে লাগিল। আমি কান পাতিয়া শুনিলেন কে যেন জল ফুরিয়া উপরে যাইতেছে। ভাবিলেন রাত্রি হইয়াছে, এইবার ভূত বুঝি চড়িতে যাইতেছে। যখন পুনরায় সে স্থান নিঃশব্দ হইল তখন আমি আস্তে আস্তে গর্ত হইতে বাহির হইলেন। অতি সাবধানে এঘর সেঘর, এগর্ত সেগর্ত খুঁজিতে লাগিলেন। খুঁজিতে খুঁজিতে অতি দূরে একটি সামান্য আলো তাহার নয়ন গোচর হইল। সেই দিক পানে গিয়া দেখিলেন অপেক্ষাকৃত এক বৃহৎ ঘরের ভিতর একটি প্রদীপ মিটমিট করিয়া জ্বলিতেছে। সেই প্রদীপের কাছে গালে হাত দিয়া মস্তক অবনত করিয়া এক মলিন বসনা বিরস বদনা ললনা বসিয়া রহিয়াছেন। কিঞ্চিত অগ্রসর হইয়া আমি চিনিতে পারিলেন যে এই রমণী তাহারই স্ত্রী। স্ত্রীকে দেখিয়া তাহার বক্ষস্থলে যেন হাতুড়ির ঘা পড়িতে লাগিল। এমনি হৃদয় আবেগ উপস্থিত হইল যে মনে করিলেন এখনই দৌড়িয়া গিয়া ধরি আর বলি, প্রিয়তমে জানি আর ভয় নাই, আমি আসিয়াছি, আমি তোমার আমির আসিয়াছি। কিন্তু আপনাকে সংবরণ করিলেন, মনে করিলেন ভয় নাই কিসে, এখনো তো আমরা ভূতের হাতে, এখনো তো স্ত্রীকে উদ্ধার করিতে পারি নাই। স্ত্রীর দেখিতেছি শীর্ণ দেহ মলিন মুখ, বোধহয় আহার নিদ্রা পরিত্যাগ করিয়াছে, একেবারে দেখা দেওয়া হইবে না। আমি যে এখানে আসিয়াছি ক্রমে জানিতে দিব। এই ভাবিয়া কিছুক্ষণের নিমিত্ত আমির একটু অন্তরালে দাঁড়াইয়া রহিলেন। আমির রমণী কাঁদিতেছিলেন, অবিরল ধারায় অশ্রুস্রোত তাহার নয়ন যুগল হইতে বহিতেছিল। মাঝে মাঝে দীর্ঘ নিঃশ্বাস ফেলিতেছিলেন, এক একবার চক্ষু মুছিতেছিলেন, কখনো কখনো অপরিস্ফুট ভাষায় খেদোক্তিও করিতেছিলেন, বলিতেছিলেন হায় আমার দশা কি হইল, শয়তানের হাতে পড়িয়া আমার জাত কুল সকলই মজিতে বসিল, ধর্ম বিনা স্ত্রীলোকের আর পৃথিবীতে আছে কি, ভূতি হোক আর শয়তানি হোক এ ধর্ম আমি তাহাকে কখনোই বিনাশ করিতে দিব না। সে দুর্বৃত্ত অঙ্গীকার করিয়াছে এক বৎসর কাল আমাকে কিছু বলিবে না। এই এক বৎসরের মধ্যে দুর্বলের বল নিঃসহায়ের সহায়, ঈশ্বর কি আমায় পাপিষ্ঠের হাত হইতে মুক্ত করিবেন না? আমির আমির একবার আসিয়া দেখো আমার কি দশা হইয়াছে। আমি আস্তে আস্তে বলিলেন ভয় নাই, ঈশ্বর তোমার প্রতি কৃপা করিয়াছেন, আমি আসিয়াছি। আমির রমণী চমকিত হইয়া মুখ তুলিলেন, চক্ষুদয় তখন তাহার জলে প্লাবিত ছিল, কিছুই দেখিতে পাইলেন না। ভাবিলেন মনের ভ্রান্তিবশতই তিনি এরূপ শব্দ শুনিলেন, তবুও মনে একটু আশার সঞ্চার হইয়াছিল, কিন্তু সহসা চক্ষু মুছিতে সাহস করিতেছিলেন না, পাছে সত্য সত্যই ভ্রান্তি হইয়া পড়ে, পাছে সে আশাকণাটুকুও ফুরিয়া যায়। আমি কিঞ্চিত অগ্রসর হইলেন, বলিলেন চাহিয়া দেখো সত্য সত্যই আমি আসিয়াছি, ভয় নাই, ঈশ্বরের কৃপায় নিশ্চয় এ ঘোর বিপদ হইতে আমরা মুক্ত হইব। এই বলিয়া একেবারে স্ত্রীর নিকটে গিয়া তাহার গলা জড়াইয়া ধরিলেন, স্ত্রীও তাহার গলা ধরিলেন। এইভাবে বসিয়া দুইজনে অনেকক্ষণ নীরবে কাঁদিতে লাগিলেন। তাহার পর আমির চক্ষু মুছিয়া বলিলেন আর কাঁদিও না, এখন এখানকার সকল কথা আমাকে বলো। প্রথম আমাকে বলো ভূত তোমাকে কি করিয়া ধরিয়া আনিল।
আমির রমণী বলিলেন, তাহার আমি কিছুই জানি না, ঘরের ভিতর হইতে যেই বাহিরে আসিয়া পা দিলাম। তুমি কি ভিতর হইতে বলিলে শুনিতে পাইলাম, তারপর যেন একটা ঝড় আসিয়া আমাকে একেবারে ভূমি হইতে উঠাইয়া লইল, একেবারে শূন্যে তুলিয়া ফেলিল, একেবারে উড়াইয়া লইয়া চলিল। আমি অজ্ঞান সংজ্ঞাশূন্য হইয়া পড়িলাম। কতক্ষণ অজ্ঞান ছিলাম বলিতে পারি না। যখন প্রভাত হইল, চক্ষু মেলিয়া দেখি দিন হইয়াছে, সম্মুখে এক বিকট মূর্তি, বিষম দেহ, নরাকার রাক্ষস। তাহাকে দেখিয়া পুনর্বার অজ্ঞান হইয়া যাইলাম। তারপর পুনরায় যখন জ্ঞান হইল, তখন দেখিলাম রাত্রি হইয়াছে, ঘরে আর কেহ নাই, একেলা পড়িয়া আছি। এই প্রদীপটি মিটমিট করিয়া জ্বলিতে নানারূপ আহারীয় দ্রব্য ঘরে রহিয়াছে। আমি কিন্তু কিছুই খাইলাম না, মনে করিলাম অনাহারে প্রাণত্যাগ করিব। তাহার পর দিবস প্রাতঃকালে সেই বিকট মূর্তি আবার আমার কাছে আসিল। এবার আমি তাহাকে দেখিয়া অজ্ঞান হই নাই। বড়ই ভয় হইয়াছিল সত্য, অজ্ঞান হইবার উপক্রম হইয়াছিল সত্য, কিন্তু সাহস করিয়া বুক বাঁধিলাম। মনে করিলাম শুনিতে হইবে সে কে, আর কেনই বা আমাকে এখানে লইয়া আসিয়াছে। সেই বিকট মূর্তি আমার নিকট আসিয়া বলিল, সুন্দরী, এক্ষণে আর তুমি আমিরের রমণী নও, এক্ষণে তুমি আমার গৃহিণী। তোমার স্বামী নিজে তোমায় আমাকে দান করিয়াছে, এখন আমার এই সমুদয় ঘরকন্যা তোমার। অনুমতি হইলেই এক্ষণেই আমাদের কাজীকে ডাকিয়া আনি, তিনি আমার সহিত তোমার নিকা দিয়া দিবেন। সাহসের উপর ভয় করিয়া আমি বলিলাম, তুমি কে? স্বামী আমায় তোমাকে কি করিয়া দিলেন? সে বলিল, আমি ভূত, আমার নাম লুল্লু, আমি সামান্য ভূত, আর এই ধন সম্পত্তি, এই গিরি গহ্বর আমার, আমি দুঃখীরাম চণ্ডালের ভূতগিরি করিতেছি। ভূত সমাজে আমি অতি প্রবল পরাক্রান্ত বলিয়া পরিচিত, আমার মান মর্যাদা রাখিতে আর স্থান নাই। আমি বলিলাম, স্বামী আমায় তোমাকে দিয়েছেন এ কথা একেবারেই মিথ্যা। তারপর মানবী হইয়া ভূতের রমণী কবে কে হইয়াছে? দেখো, আমরা খোদা পরস্ত মুসলমান, ভূত পরস্ত দিগের মতো শয়তানের সাকরেদ নই। আমার প্রতি অত্যাচার করিলে খোদা তোমাকে দণ্ড করিবেন। এইরূপ প্রতিদিন ভূতের সহিত বাদানুবাদ হয়। ভূত কিন্তু আমার গায়ে হাত দিতে সাহস করে নাই। প্রথম কয়েকদিন আমি আহার নিদ্রা একেবারেই পরিত্যাগ করিয়াছিলাম। তারপর যখন দেখিলাম যে আপাতত ভূত আমার প্রতি বিশেষ কোনরূপ অত্যাচার করিতে সাহস করিতেছে না, তখন আহার করিতে লাগিলাম। মনে ভাবিলাম ভূত শাসন করিবার নিমিত্ত নানারূপ তাবিজ আছে, আনিল দিগের নিকট হইতে তাহা আনিয়া নিশ্চয় তুমি আমায় উদ্ধার করিবে। ভূত প্রতিদিন আসে আর বলে, কেমন আজ কাজি আনি? প্রতিদিন দেখিয়া দেখিয়া এখন তাহাকে দেখিলে আমার বড় ভয় হয় না, পূর্বেকার চেয়ে মনে সাহস অনেক হইয়াছে। নিকা করিবার কথা বলিলে এখন তাহাকে এক প্রকার দূর দূর করিয়া দিই। একদিন কিন্তু সে ভয়ানক রাগিয়া গেল, শরীর ফুলিয়া দ্বিগুণ হইল, ভূত না হইলে হয়তো ফাটিয়া মরিয়া যাইত। সমুদয় শরীর হইতে অগ্নিকণা বাহির হইতে লাগিল, রাগে নিজের হাতটি খুলিয়া লইল, অপর হাত দিয়া ভো ভো করিয়া ঘুরাইতে লাগিল, পা দুইটা খুলিয়া লইল আর সেইরূপ ঘুরাইল, দুইটি হাত দুইটি পা ঘুরানো হইলে চক্ষু কোটর হইতে চক্ষু দুটি বাহির করিয়া লইল, আর যেরূপে লোকে ভাঁটা লুপিয়া থাকে সেইরূপ দুই হাতে লুফিতে লাগিল। তারপর সমস্ত মুণ্ডটি খুলিয়া হাতে লইয়া বলিল, সুন্দরী, যদি তুমি আমাকে বিবাহ না করো, তাহা হইলে তোমার সাক্ষাতে আমি এই আপনার মুণ্ডটি আপনি চিবাইয়া খাইব। কি করিয়া নিজের মুণ্ড নিজে খাইবে
তাহা কিন্তু আমি বুঝিতে পারিলাম না। সে যাহা হোক, আমি বলিলাম, তুমি নিজের মুণ্ড নিজেই খাও আর পরেই খাক, আমি কেন ভূতকে বিবাহ করিতে যাইব? ভালো চাও তো আমাকে ঘরে রাখিয়া আসো। তখন সে বলিল, আচ্ছা আজ আমি তোমাকে কিছু বলিলাম না, আজ হইতে এক বৎসর কাল তোমাকে কিছু বলিব না, এক বৎসর পরে আমাকে নিকা করো ভালো, না করো তোমাকে প্রাণে মারিয়া ফেলিব। তোমার স্বামী তোমায় আমাকে দিয়াছে, আমি তোমাকে লইয়া যাহা ইচ্ছা করিব। মনে করিও না আর কখনো তোমার স্বামীকে তোমায় ফিরিয়া দিব, সেই দিন হইতে আর আমাকে বিরক্ত করে না। রাত্রি হইলে চড়িতে যায়, সকাল হইলে বাড়ি আসে, পরে ওই বড় গর্তটিতে শুইয়া সমস্ত দিন নিদ্রা যায়। মেঘ গর্জনের ন্যায় নাক ডাকার শব্দ শুনিতে পাই, আমার কাছে বড় আসে না, কেবল তিন চার দিন অন্তর একবার আসিয়া আহারীয় সামগ্রী দিয়া যায় আর জিজ্ঞাসা করে, কেমন এখন তোমার মন শান্ত হইয়াছে তো? কাজী আনিব কি? গতবার আসিয়া বলিল, দেখো এখন আমি সাবাং মাখিতে আরম্ভ করিয়াছি, রোজ সাবাং মাখি, রং অনেক ফর্সা হইয়া আসিয়াছে, আর কিছুদিন পরে লোকে আমাকে আর চিনিতেই পারিবে না, যেখানে যাইব সকলে বলিবে লুল্লু নয় এ সাহেব ভূত, কোনো লর্ডের ছেলে হইবে, তখন তুমি আর আমাকে বিবাহ না করিয়া থাকিতে পারিবে না। তখন তুমি বলিবে, আমার লুল্লু কই, আমার লুল্লু কোথা গেল? তখন তুমি বলিবে, আর বিলম্ব সহে না, শীঘ্র কাজী ডাকো, শীঘ্র আমাকে নিকা করো। কিন্তু তা আমি করিব না, তখন আমি নলপত করিব, নিকা করিবার জন্য তুমি আমার সাধ্য সাধনা করিবে, তা দেখিয়া আমি বড়ই সন্তোষ লাভ করিব, মনে করিব এ আমাকে বড়ই ভালোবাসে, আমি ইহার জীবন সর্বস্ব। সকল ভূতেই বলে যে লুল্লু সভ্য ভব্য নব্য ভূত, আমি আর আমার গেঁটে দাদা দুইজনেই সভ্য ভব্য নব্য, দেখিতে পাও তো, ভোর না হইলে কখনো বাড়ি আসি না, যাই এখন সাবাং মাখি গিয়ে। এই কথা বলিয়া সে চলিয়া গিয়াছে, দু একদিনের মধ্যে আবার বোধহয় আসিলে। আমির জিজ্ঞাসা করিলেন, ইহা কি ভূতের মেস না মুফলিসের বাড়ি? অর্থাৎ কি না এখানে অপরাপর ভূত থাকে না লুল্লু একেলা থাকে? আমির রমণী বলিলেন, এখানে লুল্লু ভিন্ন আর কোনো ভূতকে দেখি নাই, লুল্লু একেলা থাকে, এই আমার বিশ্বাস। আমির বলিলেন, এখন সকল কথা বুঝিলাম, ঈশ্বর আমাদের কৃপা করিবেন, কিন্তু কিরূপে যে বিপদ হইতে উদ্ধার হইব তাহা জানি না, আপাতত আমার বড়ই ক্ষুধা পাইয়াছে, যদি কিছু খাবার থাকে তাহা হইলে আমাকে দাও। আমির রমণী বলিলেন, খাবারের এখানে কিছুমাত্র অভাব নাই, ভূত প্রচুর পরিমাণে সে সকল আনিয়া দেয়। এই বলিয়া তিনি পোলাও কালিয়া কুরমা কোপ্তা কাবাব কারি আনিয়া স্বামীকে উত্তম রূপে আহার করাইলেন। অষ্টম অধ্যায়, চণ্ডু মাহাত্ম। আহার আনতে বিছানায় শুইয়া আমির নল দ্বারা চণ্ডু ধূম পান করিতে লাগিলেন, আর ভাবিতে লাগিলেন, কি করিয়া স্ত্রীকে ভূতের হাত হইতে উদ্ধার করি। ধূমপান করিতে করিতে স্ত্রীকে বলিলেন, এ বিপদ হইতে উদ্ধার হইবার নিমিত্ত আমি এক উপায় স্থির করিয়াছি, তুমি কি বলো? লুল্লু সভ্য ভব্য নব্য ভূত, ভূতের তেল মাখিয়া যদিচ আমার শরীরে ভূতের বল হইয়াছে, তথাপি তাহার সহিত বোধহয় সম্মুখ সংগ্রামে আমি জয়লাভ করিতে পারিব না, বিশেষত ঘেঘো আমাকে বলিয়া দিয়াছে, কৌশল করিয়া স্ত্রীর উদ্ধার করিও, সেজন্য তুমি একটি কাজ করো, অল্প অল্প লুল্লুকে প্রশ্রয় দাও, দিন কতকাল তাহাকে চণ্ডুর ধূম পান করাও, তারপর কি হয় বোঝা যাইবে। গোকুলের বাঁকা কালাচাঁদের সহিত পরিণয় করিলে রক্ষা আছে, কিন্তু আফিম কালাচাঁদের সহিত প্রেম করিলে আহার রক্ষা নাই। চণ্ডুর পরিণয়ে তুমি তাহাকে আবদ্ধ করো, আমার সমুদয় সরঞ্জাম তোমার নিকট রাখিয়া যাইব,
দিন কতকাল কাঁচা আফিম খাইয়া না হয় কষ্টে সৃষ্টে কাল কাটাইব। আমি রমণী বলিলেন, এ পরামর্শ মন্দ নয়। এইরূপ কথোপকথনে নিশা অবসান প্রায় হইল। তখন আমি রমণী বলিলেন, আর তুমি এখানে থাকিও না, ভূতের আসিবার সময় হইয়াছে, ভূত চড়িতে গেলে কাল আবার রাত্রিতে আসিও, চণ্ডু আসবার রাখিয়া যাও, দেখি কি করিতে পারি, কিছু খাবার দাবার সঙ্গে লইয়া যাও, দিনের বেলায় খাইবে। আমির স্ত্রীর নিকট বিদায় লইয়া পুনরায় সেই গর্তে গিয়া লুকাইয়া রহিলেন। প্রাতঃকাল না হইতে হইতে ভূত বাটি ফিরিয়া আসিয়াই প্রথমে আপনার গর্তে গিয়া শুইল। ঘোরতর নাক ডাকাইয়া অনেকক্ষণ নিদ্রা যাইল, তারপর উঠিয়া হ্রদের জলে স্নান করিতে যাইল। পাথর দিয়া, ঝামা দিয়া, বালি দিয়া, সাবাং দিয়া উত্তম রূপে গা মাজিল, শরীরের নানা স্থানে রক্ত ফুটিয়া পড়িতে লাগিল। আপনা আপনি বলিল, হুম, ক্রমে এইবার দুধে আলতার রং হইয়া আসিতেছে। তারপর সাজগোজ করিয়া আমির রমণীর নিকট গমন করিল। বলিল, কি সুন্দরী দেখিতেছ, দিন দিন কি হইতেছি, দুধে আলতার রং। আমির রমণী বলিলেন, তাই তো, তোমাকে যে আর চেনাই যায় না। ভূত বলিল, পাথর, ঝামা, বালি, সাবাল। আমির রমণী বলিলেন, সত্য সত্যই তুমি সভ্য ভব্য নব্য ভূত। ভূত বলিল, তবে কাজী ডাকি। আমির রমণী বলিলেন, কাজী ডাকায় আমার কিছু আপত্তি নাই, তবে কিনা জানো, তুমি হইলে ভূত, আমি হইলাম মানুষ, দুইজনে মিলিবে কি করিয়া তাই ভাবিতেছি। মানুষের মতো একটু আত্মু যদি তোমার ব্যবহার দেখি, তাহা হইলে বুঝি হ্যাঁ দুইজনে পরিণয় হইতে পারিবে। এই দেখো, এত খাদ্যদ্রব্য তুমি আমাকে আনিয়া দাও, নিজে কিন্তু একদিনের জন্য একটু খুঁটিয়া মুখে দাও না। কি খাও কি না খাও তাহাও জানি না, সাপ খাও কি ব্যাং খাও কিছুই বলিতে পারি না। হয়তো কোনোদিন পচা মরা খাইয়া আমার নিকট উপস্থিত হইবে, মুখের গন্ধে আমার প্রাণ বাহির হইবে। তারপর দেখো, মানুষে পান খায়, তামাক খায়, গেঁজা খায়, আরো কত কি খায়। আহা, আমার স্বামী আমির কেমন চণ্ডু খাইতেন, কাছে বসিয়া মনের সাধে কেমন তাহাকে আমি চণ্ডু খাওয়াইতাম। যখন চণ্ডুর ধূম আমার নাকে প্রবেশ করিত, তখন কেমন আমি স্বর্গসুখ লাভ করিতাম। তাহার চণ্ডুর আসবাবগুলি আমি আমার কাঁধের ঝুলি করিয়া রাখিয়াছিলাম, শয়নে উপবেশনে সর্বদাই আমার নিকট রাখিতাম। আহা, আজ পর্যন্ত সেই ঝুলিটি আমার কাঁধেই রহিয়াছে। ভূত বলিল, বটে, তা আমিও চণ্ডু খাইব, নিয়ে এসো, এখনই খাইব। আমির রমণী বলিলেন, তাহা যদি করিতে পারো তো বড় ভালো হয়, ভূত ভূতিনী দিগের কাছে তুমি সভ্য ভব্য নব্য ভূত বটে, কিন্তু আমাদের নাকে তোমার গায়ের একটু গন্ধ লাগে, একটা বোটকা বোটকা গন্ধ। রীতিমতো চণ্ডুটি খাওয়া অভ্যাস করিতে পারিলে আর তোমার গায়ে সে গন্ধ থাকিবে না, মানুষের গন্ধ হইবে। ভূত বলিল, তা দাও খাইব। আমি রমণী বলিলেন, কাঁচা আফিম হোক কি গুলি হোক কি চণ্ডু হোক, অল্প অল্প করিয়া খাইতে অভ্যাস করিতে হয়, একেবারে অধিক খাইলে অসুখ করে। তোমার অসুখ করিলে প্রাণে আমি বড়ই ব্যথা পাইব, কারণ তোমার প্রতি এখন আমার নব অনুরাগ বইত নয়। যাহা হোক, চণ্ডু শুইয়া খাইতে হয়। মূর্খ লোকের বিশ্বাস এই যে চণ্ডু একবার টানিলেই অচেতন হইয়া পড়ে বলিয়া সকলে ইহা শুইয়া খায়, তাহা নহে, শুইয়া খাইতে বাঘ হয় বলিয়া খায়। এই বলিয়া আমি রমণী চণ্ডুর আসবাব বাহির করিয়া দিলেন। প্রদীপের নিকট ঘরের এক পার্শ্বে মাটিতে শুইয়া তাহাকে ধূমপান করিতে বলিলেন, কি করিয়া খাইতে হয় তাহাও বলিয়া দিলেন। সে অল্প অল্প ধূমপান করিলে আমির রমণী বলিলেন, এখন আর নয়, চড়িতে যাইবার পূর্বে
পুনরায় ওবেলা আসিয়া খাইবে। কিছু কি টের পাইতেছ? ভূত বলিল, আর কিছু টের পাইতেছি না, কেবল গা চুলকাইতেছে আর একটু বমি বমি করিতেছে। আমির রমণী বলিল, ওইটুকুই এর আয়েস, একেই নেশা বলে। ভূত তখন চলিয়া গেল। পুনরায় সন্ধ্যাবেলা আসিয়া আরেকবার চণ্ডু খাইল। রাত্রি হইলে যথা নিয়মে চড়িতে যাইল। তখন আমির আসিয়া স্ত্রীর সহিত মিলিত হইলেন।